অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশি জানুয়ারি 2021 কেমন যাবে এই ভিডিওতে আমি একটি জিস্ট তুলে ধরতে চলেছি, কি ফল হতে চলেছে বছরের প্রথম মাস, একটা সামগ্রিক বিচার আপনার সামনে তুলে ধরতে চলেছি। তো সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের আমার চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন এবং আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই নতুন বছরটা যেন খুব ভালো কাটে এবং আপনাদের পরিবারের সকল দর্শক, পরিবারের সকল মানুষ যেন খুব ভালো থাকে, এই কামনায় আমি ঈশ্বরের কাছে করি। তো কেমন যেতে চলেছে জানুয়ারি 2021 মীন রাশির জন্য, কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে? আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তো যারা রাশি লগ্নের জন্য, বারবার বলছি, প্লিজ করবেন না, রাশি লগ্নের জন্য এখানে জানানো হয় না, আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন, সময় মতো রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক, জানুয়ারি 2021 মীন রাশি কি ঘটতে চলেছে। দেখুন, আমি যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করছি এটি সম্পূর্ণরূপে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু এই মাসিক রাশিফলটি। যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে এবং আপনাদের রাশিচক্রে গ্রহের অবস্থান সঠিক মতন থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই শুভ ফলগুলো পাবেন। আমি কখনো দাবি করব না যে 100% মিলবে, এটা কোন সময় দাবি করি না, কিন্তু এই রাশি ফলটি কি হবে জানেন, আপনাদেরকে গাইড হিসাবে কাজে আসবে। অর্থাৎ কি ঘটতে চলেছে মীন রাশি, এটা কিন্তু আপনাদের গাইড হিসাবে কিন্তু কাজে দিবে। অর্থাৎ মীন রাশির জন্য কি কি পূর্বাভাস হতে চলেছে তাই নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, গ্রহগত যা অবস্থান, প্রথম কথা বলি, মীন রাশির ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা শরীরগত দিক, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিন্তু সমস্যা কিন্তু আপনাদের আসবে না। ছোটোখাটো গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার জায়গাটা থাকছে, কিন্তু বড় ধরনের শরীরের জায়গাটা কিন্তু খারাপ হওয়ার থাকছে না। শরীর যাদের অসুস্থ আছে তাদের শরীরের দিক থেকে ডেভেলপমেন্টটা কিন্তু হবে এবং আপনার যে গুরুজন ব্যক্তিদের যারা আছে, আপনার ধরুন মা, আপনার ধরুন বাবা, তাদের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পা নিয়ে সমস্যা, পায়ের ব্যথা, অর্থাৎ হাঁটুতে ব্যথা, এই সকল মানে হাড়ে পেন, এটা কিন্তু থাকছে। আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ভাগ্যপতি এবং ধনপতি ধনভাবে অবস্থান করায়, আপনাদের ভাগ্যের সাপোর্টে, অর্থাৎ ভাগ্যের সহযোগিতাতে ভাগ্যপতি ধনভাবে অবস্থান করেছে এবং সক্ষেত্রিক ধনপতি, সেক্ষেত্রে ভাগ্যের সাপোর্টে আপনারা কিন্তু অর্থ এ মাসে প্রচুর উপার্জন করবেন। অর্থাৎ বেসিক্যালি ক্যাশ ফ্লো নিয়ে কিন্তু তেমন সমস্যা থাকছে না, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হতে চলেছে আপনি যদি হন মীন রাশির মানুষ। কর্মকেন্দ্রিক সমস্যাটা যদি আসি, কর্মকেন্দ্রিক সমস্যাটা আগের থেকে অনেকটাই কমবে, কর্মপ্রাপ্তির জায়গাটা, কর্ম পাওয়া, যারা নতুন কাজের জন্য চেষ্টা করছে সেই জায়গাটাতে কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, এগুলো কিন্তু হবে আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ কর্ম নিয়ে কিন্তু সমস্যা নেই, কর্মক্ষেত্রে কিন্তু প্রেশারটা থাকবে, অর্থাৎ কাজের চাপ, এই জায়গাটা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তনের একটা সম্ভাবনা, গ্রহগত অবস্থান যা দেখাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ করছে। আপনাদের শুভ বিবাহের কানেকশানটা কিন্তু থাকছে, অর্থাৎ এ মাসে যারা বিয়ের ব্যাপারটাতে, অর্থাৎ
মোটামুটি 14-15 জানুয়ারির পর থেকে বিয়ের ব্যাপারটাতে কিন্তু আপনাদের প্রশ্নবিদ্ধ হবে, যারা বিয়ের ব্যাপারে দীর্ঘদিন প্রচেষ্টা করছে। আপনি যদি হন মীন রাশির মানুষ, বিয়ের ব্যাপারটাতে গাঢ় বিবাহের যোগ দেখা যাচ্ছে। এবং যারা লাভ রিলেশনের সাথে আছে, সেখানে কিন্তু লাভ ম্যারেজের জায়গাটা কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। আপনি যদি হন মীন রাশির মানুষ, বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো। শুভ বিবাহের যোগ, গাঢ় বিবাহের যোগ কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মীন রাশির মানুষ হন বা আপনি মীন রাশির জাতক বা জাতিকা, আপনাদের প্রেমজ সম্পর্কটা, লাভ রিলেশন, ভালোবাসার জায়গাটা মোটামুটি কিন্তু ভালো। অর্থাৎ যদি নিজেদের মধ্যে ইগো বা সেন্টিমেন্ট বা সন্দেহ যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু ওভারঅল ভালো। এবং কিছু কিছু ক্ষেত্রে পুরাতন প্রেম যদি আপনার পঞ্চমপতি, আপনার যদি চন্দ্র বা মঙ্গল যদি ভালো থাকে, সেক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক করার কিন্তু সম্ভাবনা থাকছে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়ে নেওয়ার সমস্যার জায়গাটা থাকছে, ভাড়া রিলেটেড সমস্যা। এবং আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু, আপনি যদি মীন রাশি মানুষ হন, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট হবে। ব্যবসা, যারা ব্যবসা করছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও ভালো। এমনি যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি, এই জায়গাটা কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে। কিন্তু আপনি যদি মীন রাশি মানুষ, ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। কানেকশানগুলো কিন্তু নিয়ে আসবে ব্যবসার, বা ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজে যে দশা অন্তর্দশা দেখে নিন, আপনার বাই বার চারটা একবার দেখিয়ে নিন, সেই জায়গাটা কোনো প্রবলেম থাকলে অবশ্যই হিউজ ইনভেস্টমেন্টের আগে আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। আপনি যদি হন মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে এডুকেশন দিকটা যদি বলি, এডুকেশন দিকটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এডুকেশন রিলেটেড যারা উচ্চ শিক্ষাতে আছে, অর্থাৎ আপনি ধরুন পিএইচডি করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, সেই জায়গাটা কিন্তু তেমন সমস্যা কিন্তু থাকছে না। অর্থাৎ উচ্চ শিক্ষাক্ষেত্রে মীন রাশি যদি আপনি হন, উচ্চ শিক্ষাক্ষেত্রে ভালো। প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে, কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়ার জায়গা নির্দেশ করছে, এবং অমনোযোগী হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ একটু হলেও পড়াশোনার দিকে কনসিস্টেন্সি হন, এই সময়টা আপনাদের এই মাসে ভ্রমণ যাত্রা, কোথাও ঘুরতে যাওয়া, আপনার ফ্যামিলি ট্যুর করা, কোথাও দূরে গেলেন, ঘুরতে গেলেন, এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ ভ্রমণের জায়গাটা কিন্তু, আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ভ্রমণের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবার আসি আপনাদের যারা টিচার আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। টিচার, অ্যাডভোকেট, অ্যাস্ট্রোলজার, ডক্টর, যারা সেলফ প্রফেশনে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। মিডিয়া জায়গাতে যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু আসবে। অর্থাৎ যারা গান বাজনা সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ আলোর ফোকাসে যারা কাজ করছে বা ক্যামেরার পিছনে যারা কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যাদের কসমেটিক্সের বিজনেস আছে, হোটেল ব্যবসা আছে, হোটেলের ব্যবসা, ট্যুরিজমের ব্যবসা আছে, তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু সময়টা ভালো হচ্ছে। যাদের পেট্রোল পাম্প বা আপনার ফাস্টফুডের দোকান আছে, আপনাদের কিন্তু সেলিংটা বাড়বে আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং হারানো সাম্রাজ্য কিন্তু আপনারা ফিরে পাবেন, এটাও কিন্তু বাস্তব। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, অর্থাৎ আপনি আপনার পিতার থেকে সম্পত্তি পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ পিতার সম্পত্তি পাওয়া, যাদের কেস মামলা মোকদ্দমা চলছে, অর্থাৎ আপনাদের ধরুন ডিভোর্সের কেস চলছে বা আপনার ধরুন সম্পত্তিগত কেস চলছে বা আদার্স কোনো, এই জায়গাটাতে কিন্তু আপনাদের ভালোর দিক কিন্তু থাকছে। অর্থাৎ কেস মামলা মোকদ্দমার দিকে কিন্তু আপনাদের জয় নিশ্চিত, অর্থাৎ আপনার দিকে কিন্তু রেজাল্টটা ভালো নির্দেশ করছে। তবে এ মাসে আপনাদের শত্রু বিজয় আপনারা কিন্তু করবেন, অর্থাৎ জ্ঞাতি শত্রুতা থাকবে, কলিগদের সাথে শত্রুতা থাকবে,
কিন্তু শত্রু সে মতন কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। অর্থাৎ জ্ঞাতি শত্রুতা কলিতদের থেকে শত্রুতা এই জায়গাটা থাকছে, কিন্তু শত্রু সেই মাত্রায় পূর্ণ মাত্রায় কিন্তু ক্ষতি করতে আপনাদেরকে পারবে না। ওভারঅল যদি বলা যায় মীন রাশির ক্ষেত্রে, শরীরগত দিক বলুন, বিবাহ বলুন, প্রেম বলুন, অর্থ বলুন, সম্পর্ক বলুন, মোটামুটি কিন্তু ভালো দিক থাকছে। বন্ধুবান্ধবদের সাপোর্ট, বন্ধুবান্ধবদের সহযোগিতা, এটা কিন্তু আপনি যদি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। তবে হিউজ টাকা ধার দেওয়ার ব্যাপারে, কাউকে হয়তো আপনি টাকা ধার দেন, ধার দেওয়ার ব্যাপারে কিন্তু একটু হলেও সতর্কতা থাকুন। কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিনে আটকে থাকা কাজ এ মাসে কিন্তু সম্পূর্ণ হবে। রাজনীতিতে যারা আছে, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, আপনি যদি মীন রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা হবেই। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, ব্যবসার ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, এই দিকটা আপনারা কিন্তু সফলতা পাবেন। পিতার থেকে সহযোগিতা, মায়ের থেকে সহযোগিতা থাকছে, অর্থাৎ হেল্প, অর্থাৎ মা এবং বাবার সাপোর্টটা কিন্তু আপনারা এ মাসে পেতে চলেছেন। এবং লাভ রিলেশনের জায়গাটা কিন্তু মোটামুটি যদি বলা যায়, মোটামুটি কিন্তু খারাপ না, মোটের উপর কিন্তু ভালোর দিক নির্দেশ করছে। এই ছিল মীন রাশি জানুয়ারি 2021 কেমন যাবে। যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, তারা অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলেও বিচার করে নিন, কোন জায়গাতে ডিস্টার্ব আছে সেটা দেখুন এবং সেটার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।